চেয়ারে বসে টেবিলে রাখা ক্যালকুলেটরটি দিয়ে আর হবে না লাভ ক্ষতি হিসেব, জ্বলবে না অফিস রুমের ঝাড়বাতি, ঘুরবে না সিলিং ফ্যানটিও। পুরান ঢাকার লালবাগ কেল্লার পাশে ডজ ইন্ডাস্ট্রিয়াল কোম্পানির চিত্র এখন এমনই। এক সময়ের ক্রেতা বিক্রেতার সমাগমে পূর্ণ অফিসে এখন কেবলই পড়ে আছে পোড়া ফাইল আর আসবাবপত্র। আগুনের লেলিহান শিখা গ্রাস করছে তিলে তিলে গড়ে তোলা 70 বছরের প্রতিষ্ঠানটির স্বপ্ন আর আশা। 26 বছর ধরে রান্নার কাজের পাশাপাশি এই প্রতিষ্ঠানে অফিস সহকারী হিসেবে কাজ করেন 66 বছর বয়সী আব্দুর রহিম। নিজের হাতে গোছানো কাগজপত্র বের করছেন নিজেই, যা এখন শুধুই ছাই। অফিসে আমি বাবুর্চি, সব স্টাফের খাবার পাকাই আমাদের এই ডিপার্টমেন্টে, সবকিছু তো আমাদেরই, মালিকের যে মনে আছে মালিকেরটা মনে করি আমরাই, আমাদের দুঃখ লাগতেছে। প্রায় 1 বছর যাবৎ কাজ করি, তো গতকালকে দুপুরে হঠাৎই এখানে অগ্নিকাণ্ড হয়। তো এখন আমাদের খুবই দুরবস্থা, কারণ আয় রোজগারের এটাই একমাত্র পথ ছিল, এখন সেটাও বন্ধ হয়ে গেছে। কাজ করি প্রায় 15-16 বছর ধরে, আমাদের কারখানাটা ইলেকট্রিক শর্টে আগুন লেগে গেছে, তাই আমাদের খুবই কষ্টের বিষয়। আমরা এইসব জিনিসপত্র চাপাতেছি। আগুনে ব্যবসা কার্যক্রমের সকল নথিপত্র মালামাল পুড়ে যাওয়ার পাশাপাশি প্রাথমিক ক্ষতির পরিমাণ অনেক। শর্ট সার্কিটের মাধ্যমে এদিকে আগুন লেগে যায় এবং আমাদের অফিসের আসবাবপত্র যা আছে এগুলো সব পুড়ে, আমাদের ডকুমেন্ট সহকারে আমাদের অফিসের আসবাবপত্র যা আছে এগুলো সব পুড়ে আমাদের শেষ হয়ে যায়। আমাদের আসবাবপত্র সহ তো মোটামুটি 50 লাখের মতো এরকম আমরা আনুমানিক ধারণা করতেছি। তবে এখানেই থেমে যেতে রাজি নন তারা। পুড়ে যাওয়া ধ্বংসস্তূপকে আবারও সাজিয়ে নতুনভাবে শুরুর প্রত্যাশা কর্মকর্তা ও কর্মচারীদের। নজরুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।